গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে রবিবার সকাল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন বাজে সকাল 10টা। তো কালকে আমরা চুল স্ট্রেট করে এসেছিলাম, আমি আর আমার ননদের মেয়ে। তো আজকের অবস্থা এরকম আমাদের, মানে যাচ্ছে তাই অবস্থা, এরকম চুলগুলোকে সোজা করে দাঁড় করিয়ে রেখেছি, ঘাড় নড়াতে পারছি না, এদিক ওদিক করতে পারছি না। কোনো রকমে মুখটা একটু ধুয়েছি আর ব্রাশ করেছি, জলও লাগাতে পারছি না। যে কি খারাপ অবস্থা সেটা আমিই জানি, কারণ আমি তো এভাবে থাকা অভ্যস না। মানে সকালে তো কাজকর্ম করতেই হবে, সকাল কেন, সারাদিন রাতেই কাজ করতে হবে। তো আমার অবস্থা এরকম, চুলটাকে আমি উপরে বাঁধতে পারছি না, কিন্তু আমাকে রান্না বান্না করতে হবে, কাজকর্ম করতে হবে। তো এই সমস্ত চলছে। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করে দিলাম, এখন একটু জল খাবার বানাবো, তারপরে তো সারাদিন কাজকর্ম আছে, সবটাই শেয়ার করবো সঙ্গে থেকে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ, বুঝতেই পারছো। এই যে ডোনা আমাদের, সরি আমি নোনা ডাকবো না, ডোনা আমার এরকম পেতনির মতো হয়ে আছি, আজকাল এরকম পেতনির মতনই থাকবো, কিচ্ছু করার নেই। আর এতক্ষণ ধরে এই যে জল খাবার বানিয়ে নিয়ে এসেছি, লুচি, আর এখানে আছে তরকারি, সঙ্গে আছে মিষ্টি। মানে লুচিটা করতে গিয়ে আমার যে অবস্থা হচ্ছে জানি না, এরপরে রান্নাও করতে হবে, যা হবে হবে, দেখা যাবে, সাজগোজ থাকবে এরকম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার অন্যান্য কাজ করবো, সবকিছু শেয়ার করবো, এরকম ভাবে সারাদিন ঘাটটাকে সাজাবো, এরকমই থাকবে, কাল অব্দি এরকমই থাকবে, সবটাই দেখাবো তোমাদের, কাল অব্দি আমরা কি কি কাজ করছি এই নিয়ে। রবিবার, এখনো পর্যন্ত রান্নাঘরে যাইনি। আমরা সকালবেলা সেই টিফিন খেয়েছি, খাওয়ার পরে
তিনজনে চারজনে মিলে সমানে সিনেমা দেখে গেলাম, আর এখন 1:30 বেজে গেছে, এখনো পর্যন্ত আমার রান্না হয়নি। আর একদমই লেট করা যাবে না, আর মাঝখানে প্রচুর ঝড় বৃষ্টি সবকিছু হয়ে গেল, আমরা কিছুই জানতে পারিনি, কিন্তু এখন আমাকে রান্না করতেই হবে। রান্না করতে করতে তারপরে খাওয়া দাওয়া করতে করতে আজকে মনে হচ্ছে 4:00 বাজবে, কিছু করা নেই। এই যে সকালবেলা খেয়েছিলাম সেই বাসন কোসন ধুয়ে রেখে দিয়েছি, আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তার জন্য এই জানলা টাল্লা সমস্ত বন্ধ করে রেখে দিয়েছি। কি অবস্থা হয়েছে এতক্ষণ ধরে, তো যাই হোক এখন একটু রান্না করব। সকালবেলা আজকে 6:30 থেকে 7টার মধ্যে আমার মাটন এসে গেছে। এই যে মাটন এখানে, বাবা খুলতে পারছি না, আটকে গেছে। এই যে এখানে মাটন কিন্তু ম্যারিনেট করে রাখা আছে, আদা রসুন শুকনো লঙ্কার গুঁড়ো টক দই যাবতীয় যা যা থাকে সমস্ত কিছু দিয়ে মাটন ম্যারিনেট করা আছে। আর আজকে শর্টকাটে মাটন একটা পাতলা ঝোল করব বলে একেবারে এই দেখো আলু দিয়ে কিন্তু মেখে রাখা আছে, যে এর মধ্যে একদম আলু টালু দিয়ে মেখে রেখে দিয়েছি, যাতে কোনো রকম কোনো কষ্ট না হয় বা রান্না করতে গিয়ে কোনো রকমের ঘাম তৈরি না হয়। তো একটু রেস্ট নিয়ে রান্না করছি, আর আজকে শুধুমাত্র মাটনের পাতলা ঝোল করব আর ভাত, বেশি কিছুতে যাব না, তাতেই ঘেমে টেমে অস্থির হয়ে যাচ্ছি। আর এখন বৃষ্টি নেই, বেশ পরিষ্কার হয়ে গেছে আকাশ, তো যতটুকু বৃষ্টি হয়েছে তাতে আমারই সুবিধা হয়েছে, কেননা সারাক্ষণ তো আর এসি রুমে থাকা যায় না। এতক্ষণ এসি রুমে ছিলাম আর সবাই মিলে একটা ইংলিশ সিনেমা দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো এই তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন কিচ্ছু করার নেই। আর বৃষ্টিটা একটু হওয়ার জন্য ওয়েদারটা এত ভালো হয়ে গেছে কি বলবো, বেশ ঠান্ডা আছে, তো ঠান্ডা ঠান্ডাতে আমি রান্নাটা খুব সহজেই করে নিতে পারবো। ঠিক আছে চলো, এখনো আমার পেঁয়াজ কাটা বাকি আছে, পেঁয়াজ কাটা নিয়ে আমি অনেকক্ষণ ধরে ভাবছি কি করে পেঁয়াজ কাটবো, এত গরম চোখ দিয়ে তো আমার এমনি জল পড়ে যায় পেঁয়াজ কাটার সময়, তো কাটতেই হবে, এখন কিছু করার নেই। আজকে সকাল থেকে কাজকর্ম একদম ঢিলেমি, পুরো কোনো কাজ আমি মন দিয়ে করছি না, শুধুমাত্র ঘেমে যাব এই কারণে। তো চলো শুরু করে দিই বাকি কাজটা, রান্নাটা তো করতেই হবে। মাংস ভাত দুটোই কমপ্লিট হয়ে গেছে, আজকে আর স্নান হবে না, প্রচুর ঘাম হচ্ছে কারণ মেঘলা হচ্ছে একবার আর একবার বৃষ্টি আসছে, এরকম ওয়েদারে অনেক বেশি গরম লাগছে, জানি না কি হবে, এরকম পুরো ঘেমে টেমে গেছি। এদিকে চুলগুলো মনে হচ্ছে বেঁকেই যাবে আজকে আমার, এগুলো আর ঠিক রাখা যাবে না, আর বারবার করে আমাদের আসতে হচ্ছে, আর আমাদের ডোনা তো সারাক্ষণ চিড়ে নিয়ে চুল আসতেই যাচ্ছে আসতেই যাচ্ছে, আমার কাছে আবার এতটা সময় নেই,
মাঝে মাঝে রান্না করছি, চুলা সাজছি, এই দিয়ে চলছে। আর এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে ভালো করে শুয়ে কাত হয়ে ঘুমিয়ে পড়ি। আর কাল রাত থেকে আমরা ঘুমোচ্ছি, বালিশে মাথা দিয়ে চিত হয়ে শুয়েছি। কতক্ষণ চিত হয়ে শোয়া যায় বলো? মানে ভালো একটা শাস্তি পাচ্ছি আমরা। যাই হোক, রান্না হয়ে গেছে, এখন আমরা খেয়ে দিয়ে একটা সিনেমা দেখবো, আবার না হলে বেশিক্ষণ শুয়ে থাকতে হবে। 3:30 বাজে, রেডি হয়ে গেছে গরম গরম ভাত আর পাতলা পাতলা মাটারের ঝোল। সবাই বসে পড়ো ঝটপট, আবার সেই নিচেই খেতে হচ্ছে, আমাদের কিছু উপায় নেই, এত গরম। মামা বসো, সুন্দর করে দিলাম কেন বলতো, মটন তো অভিনয় হয়ে যাবে তো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো পরের দিন, মানে সোমবার সকালবেলা আবার ভিডিওটা কন্টিনিউ করছি। কালকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে কোনো রকম কোনো কথা বলতে পারিনি, কারণ বুঝতেই পারছো চুল নিয়ে একদম চলছে চুলে চুলি। মানে এইভাবে চুল ছেড়ে তো আমার থাকা অভ্যাস না, যার জন্য মানে কালকে বিকেল থেকে আর কোনো ভিডিও করিনি। কারণ কালকে বিকেলে কিছু দেখানো ছিল না, তো আজকে ফিরে এলাম। আর এখন এখন বেজে গেছে সকাল 10:00, সকালবেলা যাবতীয় সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে আমি মনে হয় কালকে স্নান করিনি, জামা কাপড় ছাইনি, সেটা কিন্তু একদমই নয়। সকালবেলা উঠে আবার এই জামাটা পরে নিয়েছি, মানে কালকে বিকেলবেলা ধুয়ে দিয়েছিলাম। এই জামাটাতে একটা মানে সুবিধা কি জানো তো, এটা একটা মানে সিল্কি জামা, তো চুল যদি আমার ঘাড়ের উপর এরকম পড়ে তাহলে ঘেমে যায় না আর স্লিপ করে বেরিয়ে যায়। আর যদি সুতির জামা বা এগুলো পরি তাহলে দেখছি আটকে যাচ্ছে, যার জন্য আমাকে এই জামাটা আবার সকালবেলা উঠে পরতে হয়েছে। তো সকালে মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, আর এখন আমরা সবাই মিলে জল খাবার খাবো। আর ননা মোটামুটি চুল কন্টিনিউ আসতেই যাচ্ছে, আসতেই যাচ্ছে। আর আজকে হচ্ছে আমাদের মানে ওয়াশের ডেট, ওয়াশের ডেট, তো তো আজকে আমরা বিকেলবেলা যাবো মানে ওয়াশ করতে, তখন গিয়ে দেখবো কি অবস্থা হয়। এখন কিছু বুঝতে পারছি না, তোমাদেরও কিছু বোঝাতে পারছি না। তো যাই হোক, এই হলো ব্যাপার। এখন আমরা একটু জলখাবার খাবো, আর জলখাবার বানানো দেখালাম না, এখন তোমরা এমনি দেখে নাও আমি কী জলখাবার বানিয়েছি। এই যে আজকে আমাদের ডিম টোস্ট একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তাতে খেতে ভালো লাগে, খারাপ খেতে হলেও কিন্তু দেখবে এইভাবে সাজিয়ে টাজিয়ে দিলে খেতে ভালো লাগে, তাই তো নানা? ননা কিন্তু এরকম মানে চুল ছেড়ে ঘাড় সোজা করেই আছে, ও আর ঘাড় নাড়াতে পারছে না, আমাকে দেখতো নাড়াতেই হচ্ছে, কিন্তু ওর এই অবস্থা। তো আজকে আমাদের মানে রাতের বেলা দেখা যাবে যে কি অবস্থা হয়, এখনই কিছু বলতে পারছি না, তাই তো? চলো তাহলে আমরা এখন টিফিনটা করি, বাবাই তো অফিসে বসে গেছে, বাবার সাথে দেখা সাক্ষাৎ হবে না, বাবাই এখনো দরজা বন্ধ করে ওখানে অফিস করছে। ওকে জলখাবারটা দিয়ে আসবো এই পর্যন্ত, দাদার কোনটা ওর আবার দিয়েছে এইটা, তো ওর এটাও দিয়ে আসি লুকিয়ে লুকিয়ে। আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভালো, একটা শরদের রোদ আমার এই জানলা থেকে, এই যে এখান থেকে একটা সরু করে সূর্যের রশ্মি আমার ঘরে ঢোকে, আর ঠিক তখনই মনে হয় যে শরৎকাল এসে গেছে। আর এবার তো বেশি করে মনে হচ্ছে, কেননা চুল স্ট্রেট করেছি, তো আরও মনে হচ্ছে পুজো এসে গেছে এসে গেছে। আর সত্যি কথা বলতে আজকে সকাল থেকে বৃষ্টি নেই, মেঘ নেই, ভীষণই ভালো ওয়েদার। তো যাই হোক, আমাদের আজকে তো ওয়াশ করতে যেতেই হবে, আমার গলা ধরে গেছে। সমানে আমরা কিন্তু এসির মধ্যে থাকছি, খাচ্ছি এবং ঘুমাচ্ছি, যার জন্যে গলাটা ভীষণভাবে বসে গেছে। তো এতক্ষণ ধরে আমরা আমি আর ডোনা মিলে টিফিন করছিলাম, আর অনেক গল্প টল্প করলাম, এবারে আমাকে একটু রান্না করতে যেতে হবে। রান্না আজকে একদমই সিম্পল করব, কেননা কালকের একটু মটন আছে। আর আজকে ডাল বসিয়ে দিয়েছি, এখন ডাল বসিয়ে দিয়েছি, আর সঙ্গে হবে ডালের সাথে করব হচ্ছে মাছ ভাজা। এই যে এখানে মাছ এনে যে ম্যারিনেট করা আছে, এটা হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছ আমরা যখনই আনা হয় এনে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো
संगे काचा तेल दिए खूब सुंदर को मेखे रेखे दी क्योंकि ये बॉयल माछ किन्तु खूब मोटा माछ है तो भेतरे ना नून हलुद ठीक मत ना ढुकले बस झाल झाल ना ढुकले खेते भलो लागे ना जार जन्य माछटा भलो करे मेखे रेखे दी तो ये माछ भाजा हबे आर हबे डाल ये एखाने डाल बसिए दिए और एखाने हबे माछ भाजा बस सिम्पल रान्ना और एर मध्य तो कल के मटन एकटू आछेई तो डोना बोलो जे खाबो ना डाल भाती खाबो माछ भाजा दिए ये हलो सिम्पल रान्ना झटपट रान्ना सारबो तारपरे किन्तु आमार बिकेल बेला आज तो सोमवार आज किन्तु आमार रिहार्सल आछे रिहार्सल दिए तारपरे आमरा वाश करते जाबो सातटार समय माने बिकेल बेला पुरोटा पुरो बिजी थाकबो आमरा सबाई मिले बुझेछो आर ई मेयेटा एखोनो पुजोर ड्रेस पायनि सबार हये गेछे चलो माछ भाजाटा बसिए दी डाल तो बसिए दिए আজকের মাছটা কিন্তু ভাজাই হবে এই যে বসিয়ে দিলাম ফ্রাই প্যানে একদম আঁচ লো করে দেব ধীরে ধীরে মাছটা এপিটপিট ভেজে দেব খুব হালকা করে আর এই মাছটা তো কলাপাতায় আমি ভাজি কিন্তু এখন তো আর কলাপাতা পাওয়া যায় না যার জন্য এইভাবে ফ্রাই প্যানের মধ্যে ধীরে ধীরে ভাজতে হয় এই মাছটা ভাজতে না হলেও আমাকে আধ ঘন্টা দিতে হবে মানে 15 মিনিট এপিট হবে 15 মিনিট ওপিট এইভাবে ধীরে ধীরে ভাজা হবে এই হলো আজকে আমার রান্নাবান্না ঠিক আছে মানে চুল নিয়ে যা চলছে এখন চুলো চুলি যতক্ষণে না ওয়াশ করতে পারবো ততক্ষণে শান্তি লাগছে না মানে পুরো সম্পূর্ণ মাথা থেকে স্নান যখন করতে পারবো তখন মনে হবে সুস্থ লাগছে এখন আমাকে মনে হচ্ছে আমি একটা অসুস্থ মানুষ এখানে ডাল ডাল জাল হচ্ছে আর এখানে হচ্ছে মাছ ভাজা পনেরো মিনিট বাদে উল্টে দিলাম আরও পনেরো মিনিট হলেই কিন্তু মাছটা রান্না কমপ্লিট হয়ে যাবে আর এদিকে ডালও হয়ে গেছে ডাল নামিয়ে দিয়েছি এই যে ডাল হয়ে গেছে রাত্রি সোমবার দিয়ে ডাল করে নিয়েছি চলে এসেছি আমি রিহার্সাল রুমে তো এখন বাজে সাড়ে চারটে ক্লাস করি তারপরে ননাকে নিয়ে বেরোবো এমন কেউ তো আসেনি সাড়ে চারটে বাজে না আমাদেরকে কেউ চিনতেই পারবে না চিনতে
তো পাবেই না আসলে ওনা দিয়ে এভাবে ঢেকে যাচ্ছি কারণ হাওয়া লেগে যাতে চুলগুলো বেঁকে না যায় তার জন্য ঠিক আছে বাবার সঙ্গে আমরা যাচ্ছি আর ননাকে তো একদম চেনাই যাচ্ছে না পুরো মুসলিমদের মতো লাগছে তো রাস্তায় একটা ছোট্ট কেস হয়ে গেছে সেটা বলবো বাড়িতে গিয়ে যার জন্য আমাদের আরেকটু দেরি হলো আমরা পার্লারে গিয়ে আজকে ওয়াশ করে স্পা করব যার জন্য অনেকটা সময় লাগবে তাই আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে তখনই তোমরা দেখতে পাবে আমাদের স্ট্রেট করা চুলটা কত সুন্দর লাগছে তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ওয়েট